হেই এলো ছাগল গেল, সে জ্বালাতে শুরু করে দিল। এ চাপো, আজ আবার টাওয়ারতে টাওয়ারতে সাইকেলে কোথায় আছিস? এই সকালবেলায় শাশুড়ি ফোন করেছিল, দিয়ে বললো যে তুই কচি কচি থেকে টেপি মুরুগ লিয়ে আসো। আজ জামা ষষ্ঠী বলে কথা তাজা না মরা? দেখে তোর মরা মনে হচ্ছে না, জামাই ষষ্ঠী বলে কথা। আচ্ছা বন্ধু, তুই আমাকে একটা কথা বলতো, তুই তোর শাশুড়িকে বেশি ভালোবাসিস না তোর বউকে বেশি ভালোবাসিস? সারা একটা না দুদিকে মুরগি লিয়ে গেছিস জামাই ষষ্ঠীতে, আর বউটাকে দিনের দিন চাম চুকের মতন করে ফেলছিস। তোর শাশুড়ির সাথে আছে নাকি কিছু? আমার সন্দেহ হয়। কিছু আছে না নাকি? আরে আমার শাশুড়ির মতন মানুষই নাই বুঝলে, একদম মাটির মানুষ। এই পৃথিবীতে মেয়ে ছেলে খুঁজলে না আমার শাশুড়ি এক পিসে ভালো বাড়াবে বুঝলে। তুমি আবার দাঁড়িয়ে রূপ দেখছো নাকি চাপো? যাও তাহলে মুরগ লিয়ে জামাই ষষ্ঠী ভালো করে করে আসো। এ যাতা, এ বছরে আমার আর জামাই ষষ্ঠী করা হলো না। মা, এই জায়গাটা চিনতে পারলাম না, এখানটা হঠাৎ। তোমাদের বিয়ে হওয়া 2 বছর হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয়নি বলে সাধু বাবার কাছে এসেছি। সাধু বাবার কাছে আসার আবার কি দরকার ছিল? উপরে বেলা দিলে এমনি হবে। বসো বাপ, তুমি বসো। এই তোদের সমস্যা কে যে বল? আমি বলছি বাবা। দেখছি আমি, ছেলের নাম কি? মাইনুল শেখ। বাবার নাম কি? আফজাল মন্ডল। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি টেহট্টো। টেহট্টো? শুনছ বিহান? আরে বিয়াই নাকি? হ্যাঁ, বসো বসো। মানিলা কোথায় আছে? আছে তো, ঘরে শুয়ে আছে। ওই মানিলা হারামজাদা বাড়া ঘর থেকে, কোথায় হারামজাদা বাড়া? আরে আব্বা, তুমি সকাল সকাল জামাই ষষ্ঠী কমাস করে রে, মাঠে তিল কাটতে মরিচ পাট লেগেছে, আমি একলা কত দড়াদড়ি করবো? আর তুই জামাই ষষ্ঠী খাইতে এসে শাশুড়ি বাড়ি বসে আছিস। তুমি আবার কি কথা বলছো? জামাই শাশুড়ি বাড়ি এসে থাকবে না? তুমি বেশি কথা বলো না, তুমি হচ্ছে নাটের গুরু। যে ছেলে আমার বাপ মা ছেড়ে এক রাত কোন জায়গায় কাটায়নি, সেই ছেলে 2 মাস ধরে এখানে পড়ে আছে। বিয়ে তুমি যাও তো যাও, জামাই কাছে যেতে হবে না, জামাই আমাদের থাকবে। আমি ওকে নালিয়ে দেবো না, এই চল আমার সাথে। তোমাকে কেটে ফেলে ভালো, চুপচাপ বেড়ে যাও। যাও তো, যাও ঘুর। আরে আফজাল ভাই, কি ব্যাপার? 2 দিন থেকে ছাগল গরু চুরি বেড়াইছো, তোমার বেটার কি হয়েছে? তোমার বেটাকে দেখতে পাচ্ছি না। আর বলো না গো ভাই, ছেলে আমার জামাই ষষ্ঠী খাইতে গেছে, আসার কোনো নামই নাই। ও, ইয়ারি লেগে তোমার ভুয়ে তিল কাটতে মরিচ লাগাইছো না? হ্যাঁ, তো ঘরের কথা বলতে হয় না, না বললেও হচ্ছে না। যে ছেলে আমার মুখের উপর কথা বলতে হোক না, সেই ছেলে আমাকে ধরে ধরে মারছে গো ভাই। আমার মনে বলছে ওর শাশুড়ি ওকে ওষুধ মশুদ খেয়ে ওর মনটা খারাপ করে দিয়েছে। হতেও পারে। এখন কি করা যায় বলো তো ভাই? ওই পাড়ায় কান্তি সাধু না? হ্যাঁ, ওই সাধু 1 নম্বর শয়তান। ওই কানফলা গ্রামের ওই তান্ত্রিকের কথা বলছো? হ্যাঁ, ওকে আমি চিনি গো ভাই। আমার মনে হয় ওই সাধুর কাছে তোমার ছেলেকে নিয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি পুলিশ নিয়ে গিয়ে ওই তান্ত্রিক সাধুকে ধরো, তারই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি কালই পুলিশ নিয়ে যাবো ওর কাছে, এর একটা গতিবিধি না করলে আমি পারবো না গো ভাই। ঠিক আছে, যাই হোক কালকে তাহলে, আমি ছাগল গড়াকে চলো। ঠিক আছে, আমি কালই যাবো। আচ্ছা।
স্যার, এই দেখেন এই সাধু। উঠুন উঠুন তো, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি গ্রামের ভোলা ভোলা মানুষকে তাবিজ দিয়ে খারাপ করছেন আর তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। আপনার এই খোলা বাতাস নিয়ে পছন্দ হচ্ছে না। ইউ অ্যারেস্ট হিম অ্যান্ড গো নাও। আর শোনা, আপনাদের দুজনকে বলছি আজকের পর থেকে এসব জায়গায় আসবেন না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আপনি আপনার ছেলেকে নিয়ে যান, চলো এখানে। ভাই বাড়ি যা। হ্যালো বন্ধুরা, সকলকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। যারা এখনো পর্যন্ত সিঙ্গেল আছো, খুব শীঘ্রই বিয়ে করে জামাই ষষ্ঠীটা সেরে নাও। কিন্তু হ্যাঁ, একটা কথা, শাশুড়ির মায়া জালে পড়ো না, তারা কিন্তু খুব ডেঞ্জারাস হয়। সো খাওয়া দাওয়া করবেন, চুপচাপ বাড়ি চলে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।